হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজকে আমরা করবো WB পুলিশ মেন্স এক্সাম অ্যান্ড GK। তো আমি আপনাদের বলেছিলাম যে একটা নতুন প্র্যাকটিস সেট এনেছি, সেই প্র্যাকটিস সেটটা থেকে আপনাদেরকে প্রতিটা সেট ওয়াইজ করাবো। কিন্তু প্র্যাকটিস সেটটা রিভিউ করার পর দেখলাম প্র্যাকটিস সেটটা অত্যন্ত ভুলে ভরা এবং প্রশ্নের প্যাটার্ন মানে ভালো নয়। যেমন একটা টপিকের ধরুন 15টা প্রশ্ন আছে, তার মধ্যে 3টে টপিক দেওয়া আছে 5টা করে, যেগুলো মানে সেন্সেবল নয়। সেই জন্য ঠিক করলাম আগে আমার যেমনভাবে পড়াচ্ছিলাম সেইভাবে আগে কমপ্লিট করি, টোটাল যেভাবে করাবো সেইভাবে কমপ্লিট করি, তারপর নিজে থেকে প্র্যাকটিস সেট বানিয়ে আপনাদের দেবো। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর একটা কথা, যারা PDF এর জন্য বলেন তারা এই ভিডিও দেখার পর একদিন পর চেক করবেন ডিসক্রিপশানে, না হলে টেলিগ্রামে PDFটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করি দেরি না করে। প্রথম প্রশ্ন, ব্রিটিশ বণিকরা প্রথম কোন দ্রব্যটি বাণিজ্য শুরু করে? যখন ব্রিটিশরা প্রথম ভারতে আসে, যে দ্রব্যটা নিয়ে বাণিজ্য শুরু করেছে সেটা হচ্ছে নীল। নীল, নীল চাষকে কেন্দ্র করে নীল বিদ্রোহ হয়েছে আমরা শুনেছি, সেই নীল। অ্যামনেশিয়া রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? অ্যামনেশিয়া একটা মানে মস্তিষ্কের রোগ, যাতে কি হয় আমাদের যে মস্তিষ্কের স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তিটা লোপ পায়। ঠিক আছে, নেক্সট, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে গান্ধীজি যে রাজনীতি কোথা থেকে শিখেছিলেন, তার গুরুকে? গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, মেঘদূতম কার লেখা? কালিদাসের লেখা যে কোনো মানে বই বা কাব্যগ্রন্থ সেটা ইতিহাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, মেঘদূতম হচ্ছে মহাকবি কালিদাসের লেখা। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? পশুপতি শিব। আপনারা ভালো করে এই প্রশ্নগুলো দেখলে চিন্তা করবেন যে এই ধরনের প্রশ্ন আসে কি না, বা অনেক পরীক্ষায় এসছে কি না, প্রশ্নের লেভেলগুলো দেখলে বুঝতে পারবেন। আমি উল্টোপাল্টাভাবে মানে চেষ্টা করি না যে প্রশ্ন উল্টোপাল্টাভাবে একটা দিয়ে দিলাম র্যান্ডাম ইউটিউবে ভিউ পাওয়ার জন্য, সেরকম কিচ্ছু নয়। ঠিক আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেরকমই দেওয়ার চেষ্টা করি। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? যারা পুরীতে বেড়াতে গেছেন, পুরীর কোণার্ক মন্দির দেখেছেন ওড়িশা, সেই ওড়িশাতে অবস্থিত হচ্ছে ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধানসিঁড়ি, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? উপনদী আর শাখা নদীর মধ্যে তফাত কী? যখন কোনো নদী থেকে শাখা নদী, যখন শাখা বেরিয়ে যায় নদী সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় শাখা নদী, আর একটা মূল নদীর সঙ্গে যখন অন্য কোনো জায়গা থেকে নদী এসে ওই মূল নদীতে মিশে যায় সেগুলোকে বলা হয় উপনদী। তো ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে ধানসিঁড়ি। পরীক্ষা আরেকটা প্রশ্ন পড়ে, ব্রহ্মপুত্রের একটা অপর নাম আছে, সেই নামটা কী ব্রহ্মপুত্রের? সেটা হচ্ছে সাংপো। ঠিক আছে, নেক্সট, ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? তো এগুলো আমি একটা ক্লাসে বলেছিলাম যে এই ভিটামিনের রাসায়নিক নামগুলো অবশ্যই আপনারা পড়ে রাখবেন। ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবজনিত রোগ কী? অভাবজনিত রোগ বলতে ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, যাদের ভিটামিন কে এর অভাব আছে তাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত অনবরত বেরোতে থাকে, অর্থাৎ রক্ত সহজে জমাট বাঁধতে চায় না। নেক্সট, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচনা করেছিলেন মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসছে। তো এই আপনাদের WB পুলিশের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু একদম পারফেক্ট। প্রথম কবে ভারতে সাধারণ নির্বাচন হয়? সাধারণ নির্বাচন, এখন তো নির্বাচন চলছে সেই জন্য নির্বাচন থেকে একটা প্রশ্ন, ভারতে প্রথম কবে সাধারণ নির্বাচন হয়েছিল? 1952 সালে। নেক্সট প্রশ্ন, প্রধান গ্রাফাইট উৎপাদক দেশ মানে এশিয়া বলুন আর পৃথিবী মানে ওয়ার্ল্ডে বলুন, প্রধান গ্রাফাইট উৎপাদক দেশ হচ্ছে ভারত। ঠিক আছে, নেক্সট, ভারত কিন্তু আর একটা জিনিস উৎপাদনে প্রথম আছে, সেটা হচ্ছে অভ্র বা মাইকা। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দেশ কোনটি, সরি সবচেয়ে বড় দিন কোনটি? দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হচ্ছে 22শে ডিসেম্বর, মাথায় রাখবেন 22শে ডিসেম্বর। নেক্সট, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কার লেখা? ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি মহাত্মা গান্ধীর লেখা। নেক্সট, মালবিক অগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি? এটা হচ্ছে মহাকবি কালিদাসের। তাহলে মালবিক অগ্নিমিত্রম আর বললাম মেঘদূতম, দুটোই কিন্তু কালিদাসের। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়? গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে। ঠিক আছে, আর গৌতম বুদ্ধের জন্মেছিল সম্ভবত বৈশালীতে। আর একটা কি, যে গৌতম বুদ্ধের যে প্রথম বাণী, সেই প্রথম বাণী যে প্রচার আছে, সেই প্রথম বাণীগুলোকে কী বলা হয়? নির্বাণ বলা হয়, নির্বাণ। নেক্সট প্রশ্ন, কোন প্রাচীন ভারতীয় শাসকের উপাধি ছিল কুণিক? কোন ভারতীয় শাসকের উপাধি ছিল কুণিক? সেটা হচ্ছে অজাতশত্রু।
এছাড়াও আমি পড়িয়েছিলাম যে বিন্দুসারের উপাধি কি, বিম্বিসারের উপাধি কি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হরশঙ্খ বংশের শেষ রাজা কে ছিলেন? হরশঙ্খ বংশের শেষ রাজা ছিলেন নাগদশক। তারপরে হচ্ছে কথা সরিত সাগর কে রচনা করেন? কথা সরিত সাগর রচনা করেন সোমদেব। নেক্সট, ইলোরা শিব মন্দির কে নির্মাণ করেন? অজন্তা যে ইলোরা, ইলোরা কোথায়? মহারাষ্ট্রে। ইলোরা শিব মন্দির কে নির্মাণ করেন? দন্তী দুর্গ। নেক্সট, কোন শাসককে দ্বিতীয় অশোক বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন শাসককে দ্বিতীয় অশোক বলা হয়? সেটা হচ্ছে কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় পড়েছে যে কোন যুগটাকে সুবর্ণ যুগ বলা হয়, সেটা হচ্ছে গুপ্ত যুগকে। নেক্সট, বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? এটাও পরীক্ষায় পড়েছে। বিশ্বের দীর্ঘতম হ্রদ হচ্ছে টাঙ্গানাইকা হ্রদ, তার বৃহত্তম হ্রদ বৈকাল। নেক্সট, শাহজাহানাবাদ কোন শহরের পূর্ব নাম ছিল? শাহজাহানাবাদ হচ্ছে দিল্লির পূর্ব নাম ছিল শাহজাহানাবাদ। নেক্সট, কত সালে চম্পারণ সত্যাগ্রহ প্রথম শুরু হয়? চম্পাগ্রহ সত্যাগ্রহকে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। প্রথম শুরু হয় 1917 সালে। নেক্সট, জিনেদিন জিদান কোন দেশের ফুটবলার ছিলেন? জিনেদিন জিদান হচ্ছে ফ্রান্সের ফুটবলার, তিনি বর্তমানে একটা দলের কোচ। বলতে পারবেন কে সেই, কোন দলের কোচ? সরি, তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। নেক্সট, পার্সেক কিসের একক? পার্সেক হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক, পার্সেক। আপনারা আলোকবর্ষ পড়েছেন, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, কিন্তু পার্সেক হচ্ছে, এক পার্সেক মানে হচ্ছে 3.46 আলোকবর্ষ, মানে আলোকবর্ষের থেকেও বড়, সেটা হচ্ছে পার্সেক। নেক্সট, সূর্যের তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? সূর্যের তাপমাত্রা মাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। আচ্ছা, পাইরোমিটার দিয়ে কীভাবে মাপা হয় আমি এটা মানে বলেছিলাম সায়েন্সের কোনো একটা ক্লাসে, যে পাইরোমিটারটা কী, পাইরোমিটার দিয়ে কিন্তু ডাইরেক্ট কি সূর্যের মধ্যে দিয়ে মাপা হবে? না, পাইরোমিটারে মানে যে একটা মেটাল পাত থাকে, সূর্যের আলো সেই ক্যাচ করে সেখান থেকে ক্যালকুলেশন করে বার করে দেয় সূর্যের তাপমাত্রা কত। নেক্সট, তাপমাত্রার এসআই একক কী? তাপমাত্রার এসআই একক কী? এটা ভুল আছে, তাপমাত্রার এসআই একক জুল, এটা কার্যের একক জুল, এটা ভুল আছে, ঠিক আছে, কার্যের একক কিন্তু জুল, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, ওকে, এটা ভুল আছে। নেক্সট, মানবদেহের সাধারণ তাপমাত্রা, মানবদেহের সাধারণ তাপমাত্রা কত? এটাও বলেছিলাম যে এটা পরীক্ষায় পড়ে, নয় সেলসিয়াসে পড়বে, নয় ফারেনহাইটে পড়বে। ফারেনহাইটটা আমরা জানি থার্মোমিটারে লেখা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেটা লাল লাল দিয়ে দাগ দেওয়া থাকে থার্মোমিটারে, আর 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ডিডিডির পুরো নাম কী? ডিডিডির পুরো নাম, এটা আপনাদের জন্য প্রশ্ন দিলাম, কিন্তু না বলতে পারলে কমেন্টে আমি লিখে দেবো অন্তত, ঠিক আছে। ডিডিডির পুরো নাম যারা জানেন তারা কমেন্টে লিখে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট, শব্দের নিরাপদ তাপমাত্রা, সরি নিরাপদ মাত্রা কত? শব্দের নিরাপদ মাত্রা কত, অর্থাৎ শব্দের তীব্রতা, তীব্রতা দিয়ে সেটাকে বলা হচ্ছে মাত্রা এখানে, 65 ডেসিবেল। এটা কোথায়? এটা কিন্তু শহরাঞ্চলে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেটা 75 ডেসিবেল পর্যন্ত হতে পারে, যেহেতু গ্রামাঞ্চলের পরিবেশটা একটু শান্তশিষ্ট থাকে, সেখানে 75 ডেসিবেল পর্যন্ত হয়, এটা সাধারণ জনসাধারণ মানে লোকালিটি এলাকায় 65 ডেসিবেল, তার উপরে গেলেই কিন্তু শব্দ দূষণ হিসাবে পরিচিত হবে। আর শব্দের কম্পাঙ্ক, যদি কম্পাঙ্কের মাত্রা কিন্তু আলাদা, সেটা হচ্ছে হার্জ, কম্পাঙ্কের মাত্রা হচ্ছে হার্জ। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয়কে সাম্মানিক অস্কার পুরস্কার দেওয়া হয়? আমাদের ভারতীয়দের মধ্যে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন। সত্যজিৎ রায় একজন বড় পরিচালক, তিনি সুকুমার রায়ের পুত্র এবং সন্দীপ রায় বর্তমানে যাকে আমরা পরিচালক দেখি বিভিন্ন রকম সিনেমা পরিচালনা করছেন, তার বাবা সত্যজিৎ রায়। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা গভর্নর, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় পড়ে, প্রথম ভারতীয় মহিলা গভর্নর হচ্ছে সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন জায়গাকে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, এটা জানে গুলিয়ে ফেলবেন না। নেক্সট, অলিম্পিক রিংয়ের লাল রঙের কোন দেশকে সূচিত করে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অলিম্পিক রিংয়ের লাল রঙকে আমেরিকা মহাদেশকে সূচিত করে, আমেরিকা মহাদেশকে। নেক্সট, নীতি আয়োগের চেয়ারম্যানকে, এটা অ্যান্সার লেখা নেই বলেছি, নীতি আয়োগের চেয়ারম্যানকে পদাধিকার বলে, প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগের চেয়ারম্যান। নেক্সট হচ্ছে, এসিআইটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে, এটা আপনারা বলুন, এসিআইটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে কে? স্যার উইলিয়াম জোন্স। মানে আপনাদের কাছে প্রশ্ন, এসিআইটিক সোসাইটি
কবে প্রতিষ্ঠা হয় অর্থাৎ কত সালে প্রতিষ্ঠা হয় সেটা কমেন্টে লিখে দেবেন। দুটো কমেন্টে উত্তর দিতে চাইলাম, ঠিক আছে, দুটোর উত্তর দেবেন। নেক্সট, সংবাদ কৌমুদী পত্রিকা কে চালু করেন? ভেরি ইম্পর্টেন্ট, সংবাদ কৌমুদী পত্রিকা চালু করেন রাজা রামমোহন রায়। নেক্সট, আর ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কি করেন? ভেরি ইম্পর্টেন্ট, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নেক্সট, অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হয়? অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠা হয় সম্ভবত, এটা প্রশ্ন উত্তরটা লেখা নেই, ঠিক আছে, সম্ভবত 1906 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট, কোন গ্রুপের রক্ত মানুষের শরীরে বেশি পাওয়া যায়? কোন গ্রুপের রক্ত মানুষের শরীরে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে ও পজিটিভ, ও পজিটিভ, এটা আমারও ব্লাড ব্লাড গ্রুপ। নেক্সট প্রশ্ন, ভারতের সবথেকে ব্যস্ততম বন্দর কি? ভারতের সবথেকে ব্যস্ততম বন্দর হচ্ছে জওহরলাল নেহরু বন্দর, এটা কোথায়? মুম্বাইতে। নেক্সট, ফিফা সদর দপ্তর কোথায়? ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিখ, জুরিখ কোথায়? সুইজারল্যান্ডে। ফিফার বর্তমান প্রেসিডেন্টকে? ফিফার জিয়ানি ইনফ্যান্তিনো, জিয়ানি ইনফ্যান্তিনো। নেক্সট প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সিগারেটের লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট, মানবদেহের কর্ণে কটি হাড় বা অস্থি আছে? মানবদেহের কর্ণে আছে 6টি হাড় বা অস্থি, আবার তার মধ্যে যে একটা আছে হাড় সেটা হচ্ছে স্টেপিস, সেটা হচ্ছে মানব শরীরের সবথেকে ছোট হাড়, সেটা হচ্ছে স্টেপিস, বড় হাড় কি? ফিমার। নেক্সট প্রশ্ন, উড়ন্ত বেলুনে কোন গ্যাস থাকে? উড়ন্ত বেলুনে থাকে হিলিয়াম গ্যাস, হিলিয়াম অনেক হালকা গ্যাস, সেই জন্য গ্যাস বেলুনগুলো অনেক বাতাসের অনেক উপরে উঠে যায়, অক্সিজেন অনেক ভারী বলে নিচে থাকে, নাইট্রোজেন অনেক ভারী বলে নিচে থাকে, কিন্তু হিলিয়াম অনেক হালকা বলে সেটা বাতাসের অনেক উপরে দিয়ে চলে যায়, এবং হিলিয়াম একটি দাহ্য গ্যাস। নেক্সট প্রশ্ন, কোন মহাকাব্যের অনুবাদের সঙ্গে নদিয়া নাম জড়িত? এটা হচ্ছে রামায়ণ। নেক্সট, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়? অশোকের শিলালিপি, ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়। কলিঙ্গ কোথায়? কলিঙ্গ কিন্তু ওড়িশা জেলায়, ঠিক আছে। ওড়িশার যে ধবলগিরি মন্দির আছে তার পিছনে একটা এলাকা আছে যেখানে যুদ্ধটা হয়েছিল, যারা পুরী বেড়াতে গেছেন তারা জানতে পারেন। মাধ্যমিক সূত্র এর রচয়িতা কে? মাধ্যমিকা সূত্রের রচয়িতা হচ্ছে নাগার্জুন। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য ও তার জীবনের শেষ দিনগুলি কোথায় অতিবাহিত করেন? শ্রবণ বেলেগোলা নামক জায়গায় তার শেষ জীবনের দিনগুলো অতিবাহিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন ক্রিকেট খেলোয়াড় এক ইনিংসে 1000 রান করেছে? এটা একটা মানে আমরা নিউজে দেখেছিলাম যে প্রণব দান্দে বলে একজন একটা ছোটো ছেলে, তিনি সে 1000 রান করেছে একটা ইনিংসে। নেক্সট, বিশ্বের সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ হচ্ছে চীন। বিশ্বের সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারী হচ্ছে চীন, আর বিশ্বের সবথেকে বেশি ইউটিউব ব্যবহারকারী দেশ হচ্ছে ভারত। নেক্সট, ভারতের প্রথম পোস্ট অফিস এটিএম চালু করে বিশাখাপত্তনম, ঠিক আছে। নেক্সট, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট, ভারতের সবথেকে ব্যস্ততম বন্দর কি? ভারতের সবথেকে ব্যস্ততম বন্দর হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। নেক্সট, ফিফা সদর দপ্তর এটা বলে দিয়েছি, জুরিখ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কটি? এই প্রশ্নটা বারবার এসছে। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টি, তার মধ্যে 44টা আছে অটোজোম আর দুটো আছে সেক্স ক্রোমোজোম, তার মধ্যে এক্স এক্স নামক সেক্স ক্রোমোজোম আছে মহিলাদের আর এক্স ওয়াই আছে পুরুষদের। নেক্সট, এসটিডির পুরো কথা কি? এসটিডি এগুলো খুব দিয়ে দেয় পরীক্ষায়, এটিএম, এসটিডি, এএমপিএম ইত্যাদি। এসটিডি পুরো কথা হচ্ছে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং। নেক্সট, টিকাকরণ পদ্ধতির প্রবর্তক কে? টিকাকরণ পদ্ধতির প্রবর্তক হচ্ছে এডওয়ার্ড জেনার, তিনি প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। প্রশ্নটা এভাবে পড়ে, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। এখানে দেওয়া আছে টিকাকরণ পদ্ধতির প্রবর্তক, এটাও এডওয়ার্ড জেনার। নেক্সট হচ্ছে H1N1 ভাইরাস, এটা খুব পরিচিত, কোন অসুখের জন্য দায়ী? H1N1 ভাইরাস ব্লাড ফ্লু নামক অসুখের জন্য দায়ী। চিংড়ির রক্ত নীলাভ কেন? চিংড়ির রক্ত নীলাভ কারণ তার জন্য চিংড়ির রক্ত থাকে হিমোসায়ানিন, ঠিক আছে। নেক্সট, রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাঁধলে তাকে কী বলা হয়? রক্ত নালীর মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় সেই রোগটাকে বলা হয় থ্রম্বোসিস, কী বলা হয়? থ্রম্বোসিস। নেক্সট, ভিটামিন B12-এর রাসায়নিক নাম কী? ভিটামিন B12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এর প্রশ্নটা এরকমও পড়ে, কোন
ভিটামিনে বা ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে? সেটা হচ্ছে কোবাল্ট, তাই জন্য নামটা এখানে সায়ানোকোবালামিন। নেক্সট প্রশ্ন, তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি, ওই জন্য কোনো খাবার ভিটামিন সি যুক্ত খাবার গরম করলে কিন্তু তাতে ভিটামিন সি থাকে না। সেই জন্য যেহেতু ধনে পাতার মধ্যে ভিটামিন সি থাকে, লঙ্কার মধ্যে ভিটামিন সি থাকে, সেগুলো একটু খাবারের পরে দিতে হয়, মানে বেশি গরম করতে নেই সেগুলোকে। নেক্সট প্রশ্ন, এখানে সরি এখানে আছে কিছু গেমের নাম দেওয়া আছে, মানে পরীক্ষা এরকম পড়ে যায় না যে কোন দলে কতজন করে খেলোয়াড় থাকে, যেমন পড়েছিল ভলিবলে কতজন করে প্লেয়ার থাকে, ওয়াটার পোলে কতজন করে প্লেয়ার থাকে, সেরকমই একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিয়েছি, এটা লাস্ট, সেটা একটু দেখে নেবেন। বেসবলে 9 জন, মানে এক একটা টিমের, বাস্কেটবলে 5 জন, ক্রিকেটে 11 জন এক একটা টিমের, হকিতে 11, ফুটবলেও 11, রাগবি ফুটবল এটা পড়ে রাগবিতে 15, নেটবল এটা 7, ভলিবলে থাকে ভলিবলটা পরীক্ষায় পড়ে এটা 6, ওয়াটার পোলো পড়ে পরীক্ষায় 7, ঠিক আছে। এছাড়াও আরও আছে পোলোতে 4 জন, টেবিল টেনিসে 1, আর সিঙ্গেল আর ডবলসে, ডবলসে 2, এরকমই আছে। টেনিসেও সেম, ব্যাডমিন্টনেও সেম, বোলিংয়ে 1 আর বক্সিংয়ে 1 জন করে, খোখোতে 9 জন করে থাকে এক একটা টিমে, কবাডিতে 7 জন করে, কবাডি যেহেতু এখন পপুলার হয়ে গেছে পুরো গেমটা, কবাডি পড়তেই পারে পরীক্ষায়, কবাডিতে কতজন করে প্লেয়ার থাকে এক একটা টিমে, সেটা হচ্ছে 7 জন করে। আর বিলিয়ার্ড বা স্নুকারস এটা থাকে 1 জন করে, আর ব্রিজ খেলায় 2 জন করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, তরুক্ষীর কোন উদ্ভিদে পাওয়া যায়? তরুক্ষীর হচ্ছে সেই সাদা দুধের মতো একরকমের তরল পদার্থ, অনেক গাছ থেকে আমরা পাই, যেটা হচ্ছে যেমন বট গাছ, বট গাছের পাতা ছিঁড়লে সেখান থেকে দেখবো টপটপ করে সাদা রঙের একটা দুধের মতো তরল পদার্থ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে এক ধরনের তরুক্ষীর। নেক্সট, কোন উপক্ষার মানুষের রক্তচাপ কমাতে সাহায্য করে? রেসারপিন, রেসারপিন হচ্ছে রক্তচাপ কমানোর ঔষধ, সেটা কোন গাছ থেকে পাওয়া যায়? সেটা পাওয়া যায় সর্বগন্ধা গাছ থেকে। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, সিঙ্কোনা গাছ থেকে কোন উপকার পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা পাই কুইনাইন নামক ঔষধ, ঠিক আছে। এটা কিসের ওষুধ? কুইনাইনটা ম্যালেরিয়ার। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম কী? মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মানুষ, তাহলে মানুষের রেচন অঙ্গ কী? বৃক্ক। নেক্সট, ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ঘটিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনসুলিনের অভাবে কী হয়? ইনসুলিনের অভাবে আমাদের ডায়াবেটিস রোগ হয়। আর ইনসুলিন হরমোন কোন গ্রন্থিতে ঘটিত হয়? অগ্নাশয়ের বিটাকোষ থেকে। তার মধ্যে আরও ডিটেলস কী? আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটাকোষ থেকে। কোন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে? এটা বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। অ্যাড্রিনালিন গ্রন্থি কোথায় থাকে? অ্যাড্রিনালিন গ্রন্থি থাকে বৃক্কের ওপর, ছোটো ছোটো এরকম ফুলের মতো, দুটো বৃক্ষ থাকে যে মানুষের, সেই বৃক্ষ থেকে, বৃক্ষর মাথাতে এরকম থাকে। নেক্সট, থাইরক্সিন হরমোন কোথা থেকে পাওয়া যায়? এটা থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? আমাদের গলার মধ্যে, থ্রোট, যে গলার মধ্যে থাকে। নেক্সট, কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন, আর বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিকে কী বলা হয়? পার্থেনোকার্পি। নেক্সট, রিপাবলিক কার লেখা? তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ভেরি মাচ।